চলে এসেছি আমি রিমা টাউন হল 15-এর বেসকে করতে। কিমা কিমা, তো গাইজ আজকে টাউন হল 15-এর উপর ভীষণ পাওয়ারফুল একটা অ্যাটাক স্ট্র্যাটেজি ইউজ করতে চলেছি। সো তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরো অ্যাটাকটা দেখতে থাকো। আর চলো তোমাদেরকে আর্মি দেখিয়ে দিই যে কোন আর্মি নিয়ে আমি চলে এসেছি। তো গাইজ আর্মি দেখে নাও, দেখো আজকে আমি এই আর্মি নিয়ে অ্যাটাকে চলে যাবো। তো আর্মি তো রেডি আছে, আমি অ্যাটাক শুরু করবো। কিন্তু তার আগে তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসো তাড়াতাড়ি করে সাবস্ক্রাইবটা করে ফেলো, লাইক করো, শেয়ার করো, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দাও। তো চলো আজকের অ্যাটাক শুরু করা যাক, লেটস গো। Clash of Clans. তো গাইস দেখো, ফার্স্ট অ্যাটাক এই বেসে আমি শুরু করছি। সবার ফার্স্ট এখান থেকে আসবে লাভাউন্ড, আর আসবে কিন্তু ব্যাটেল ব্লিং, ঠিক আছে? তো দেখো এখান থেকে লাভাউন্ড ব্যাটেল ব্লিং চলে আসছে। এখানে আসবে ইনভিজিবল, আসবে ইনভিজিবল, চলে আসবে ব্রেজ। তো গাইস আবার এখান থেকে আসবে ইনভিজিবল, এখানে ইনভিজিবল, টাউন হল, টাউন হল, টাউন হল, টাউন হলকে তো নিতেই হবে। তো আবার ইনভিজিবল চলে এসছে, এখান থেকে মনোলিথ আর্টিলারি নিয়ে নিয়েছে, এখান থেকে টাউন হল, টাউন হল নিয়ে নিয়েছে। তো গাইজ এখান থেকে ভ্যালু দেখো, এখান থেকে কিন্তু ভ্যালু 40% ভ্যালু মিলে গেছে। তো এবার কিন্তু এখান থেকে চলে আসবে ইলেকট্রো টাইটন, ঠিক আছে? এখান থেকে ইলেকট্রো টাইটন চলে এসছে, জাস্ট অ্যাটাক দেখো। এখান থেকে আসবে সুপার ওয়াল ব্রেকার, ওয়াল ব্রেক করে দিয়েছে এখান থেকে ইলেকট্রো টাইটন। এখান থেকে আসবে উইচ, এখানে দাদু, মহারাজ, রানী সাইফা, আরসি, আসবে এখান থেকে আবার সুপার ওয়াল ব্রেকার। তো গাইস দেখো এখান থেকে সুপার ওয়াল ব্রেকার চলে এসছে, ঠিক আছে? তো আমার কাছে থ্রি ফ্রিজ রেজ সব রয়েছে, দাদুর অ্যাবিলিটি রয়েছে। দেখো এখান থেকে সুপার ওয়াল ব্রেকার, এখান থেকে দাদুর অ্যাবিলিটি, এখান থেকে আরসির অ্যাবিলিটি। তো গাইজ এখান থেকে আরসির অ্যাবিলিটিও দিয়ে দিয়েছি। তো দেখো এই অ্যাটাকে কত ইজিভাবে থ্রি স্টার আসতে চলেছে। তো গাইজ এখানে ফ্রিজ, ফ্রিজটা কিন্তু ইউজ এখানে না করলেও হতো। তো ফ্রিজটা শুধু শুধু এখানে ইউজ করলাম। তো দেখো ফ্রিজ আমি ইউজ করবো গাইজ, এখানে ফ্রিজ আমি এখানে ইউজ করেছি। এখানে ইলেকট্রো টাইটন রয়েছে, মহারাজের অ্যাবিলিটি আছে। তো গাইজ এই অ্যাটাকে ভীষণ ইজিভাবে থ্রি স্টার আসছে। দেখো এখান থেকে কিন্তু আমি আর স্পেল ইউজ করব না, এখান থেকে মহারাজের অ্যাবিলিটি দিয়ে দেব। আর এখান থেকে ওয়ান রেজ আর গাইজ ওয়ান ফ্রিজ এখান থেকে কিন্তু আমি সোয়াপ করে দেবো। দেখো ওয়ান ফ্রিজ ওয়ান রেজ এখান থেকে সোয়াপ করে দিলাম, আর এতগুলো আর্মির সাথে গাইজ এই অ্যাটাকে চলে এসেছে থ্রি স্টার। বেসের খেল কিন্তু খতম হয়ে গেছে। এখানে দেখো উইজার্ড আমাকে ইউজ করতে হয়নি, আর রানি সাইবার অ্যাবিলিটি দিতে হয়নি, রানি সাইবার অ্যাবিলিটি আমার হাতে প্লাস পয়েন্ট রয়েছে। তো ফার্স্ট অ্যাটাক আমার কমপ্লিট হয়ে গেছে, চলো সেম আর্মির সাথে নেক্সট অ্যাটাকটা দেখতে থাকো। ক্ল্যাশ অফ ক্ল্যান্স। তো গাইজ দেখো নেক্সট অ্যাটাক এই বেসের উপর শুরু করছি। আসবে কিন্তু এখান থেকে লাভাহাউন্ড আর ব্যাটেল ব্লিং, ঠিক আছে? দেখো এখান থেকে লাভাহাউন্ড আর এখান থেকে ব্যাটেল ব্লিং আসছে, এখানে ইনভিজিবল। তো গাইজ আবার ইনভিজিবল, চলে আসবে রেজ, চলে আসবে ইনভিজিবল। তো জাস্ট এখান থেকে অ্যাটাকটা দেখবো, এখান থেকে কিন্তু টাউন হল নিয়ে নিতে হবে। ইনভিজিবল চলে এসছে, আবার চলে আসবে এখান থেকে ইনভিজিবল, টাউন হল, গাইজ টাউন হল নিয়ে নিয়েছে, আবার ইনভিজিবল চলে এসছে। এখান থেকে কত পার্সেন্ট ভ্যালু মিলছে দেখে নেবো। তো গাইজ এখান থেকে 20% ভ্যালু মিলে গেছে। তো দেখো এবার এখান থেকে চলে আসবে উইজার্ড, এখান থেকে সুপার ওয়াল ব্রেকার, এখানে চলে আসবে ইলেকট্রো টাইটন, চলে আসবে এখান থেকে উইচ, দাদু, মহারাজ, আরসি, রানি সাইবার, চলে এসছে এখান থেকে আবার সুপার ওয়াল ব্রেকার চলে আসবে। দেখো সুপার ওয়াল ব্রেকার চলে আসছে, এখানে চলে আসবে ব্রেজ। দেখো এখান থেকে আর্টিলারিকে টেক ডাউন করতে হবে, ব্রেজ চলে এসছে। আমার কাছে কিন্তু থ্রি ফ্রিজ আছে, ঠিক আছে? তো থ্রি ফ্রিজ গাইজ এখান থেকে ফ্রিজ, দেখো এখান থেকে আরসির অ্যাবিলিটি, এখনও কিন্তু আমার কাছে গাইজ দাদুর অ্যাবিলিটি আছে, ঠিক আছে? তো দেখো এখান থেকে আরসির অ্যাবিলিটি দেওয়া হয়ে গেছে, এখান থেকে চলে আসবে দাদুর অ্যাবিলিটি। তো গাইজ এখান থেকে আমি দাদুর অ্যাবিলিটি দিয়ে দিয়েছি, ঠিক আছে? তো এখানে মনোরিতকে ফ্রিজ, এখান থেকে মহারাজের অ্যাবিলিটি, এখান থেকে মহারাজের অ্যাবিলিটি দিয়ে দিয়েছি। এখনও কিন্তু
ওয়ান ফ্রিজ গাইজ আমার কাছে আছে। তো এই অ্যাটাকে কিন্তু ভীষণ ইজিভাবে থ্রিজটা আছে, মানে আসতে চলেছে। তো ওয়ান ফ্রিজ আমাকে ইউজ করতে হবে কিনা সেটাই এখন দেখে নেব। তো গাইজ এখান থেকে ফ্রিজ ইউজ করতে হবে না, তো এখান থেকে ওয়ান ফ্রিজ আমি স্ট্যাক করে দিলাম। আর দেখো কত ইজিভাবে গাইজ এই অ্যাটাকে থ্রিজটা চলে এসছে, এখানে চলে আসবে। আচ্ছা, ক্লিয়ার করার জন্য এগুলোকে ক্লিয়ার করতে হবে। আর আমার হাতে কিন্তু রানি সাইবার অ্যাবিলিটিটা এইবারও ব্ল্যাক পয়েন্ট হয়েছে। তো দেখো বেসের খেল খতম হয়ে গেছে, এই অ্যাটাকে চলে এসছে থ্রিজটা। রানি সাইবার অ্যাবিলিটি গাইজ দিতে হয়নি, কিন্তু একটা কিন্তু আছে। দেখো এখানে একটা ফিল্টার হাট আছে। ও মাই গড গাইজ, এতটা ঘুরে যেতে হবে, তো হাতে টাইম অনেকটা আছে। 99% চলে এসছে, এটা এখানে থুয়ে এরা সব চলে এসছে। তো এটাকে নিয়ে নিতে পারলেই বেসের খেল গাইজ হয়ে যাবে খতম। প্রচুর আর্মি আছে আমার, ইলেকট্রো টাইটন মহারাজ রানি সাইবার উইচ। তো দেখো নিয়ে নিয়েছে 99 অ্যান্ড গাইজ এই অ্যাটাক তো শেষ, বেশ শেষ। তো গাইজ নেক্সট অ্যাটাক হয়ে গেছে, চলো আজকে লাস্ট অ্যাটাক তোমরা দেখতে থাকো। Clash of Clans. তো গাইজ আজকে লাস্ট অ্যাটাক এই বেসে শুরু করছি, লাভা হাউন্ড ব্যাটল ব্লিং। এখান থেকে এয়ার সুইপার মনোলিথ আর ইনফেনোকে ফ্রিজ করে দেব। দেখো এখানে আসবে ইনভিজিবল, আবার ইনভিজিবল, চলে আসবে রেজ, আসবে ইনভিজিবল। তো এখান থেকে টাউন হল, টাউন হল, টাউন হল গাইজ, টাউন হলকে কিন্তু নিতে হবে। তো এখান থেকে দেখো টাউন হল, টাউন হল গাইজ, এখান থেকে টাউন হল নিয়ে নিয়েছে, টাউন হল নেওয়া হয়ে গেছে। আবার চলে আসবে ইনফিনো, ইনভিজিবল, ইনভিজিবল গাইজ চলে এসছে। এখান থেকে 21% ভ্যালু কিন্তু মিলে গেছে। তো দেখো একটা স্ক্যাটার শট ছাড়া বেসের আর কিছু নেই। তো এখানে ইলেকট্রো টাইটন, এখান থেকে ইলেকট্রো টাইটন, সুপার ওয়াল ব্রেকার, আসবে উইচ, দাদু, মহারাজ, রানি সাইবা, আরসি, আবার এখান থেকে আসবে সুপার ওয়াল ব্রেকার। তো গাইজ দেখো সুপার ওয়াল ব্রেকার এখান থেকে ওয়াল ব্রেক করে দিয়েছে। এখান থেকে আবার চলে আসবে সুপার ওয়াল ব্রেকার, সুপার ওয়াল ব্রেকার চলে এসছে। এখান থেকে আরসি চলে আসবে। তো দেখো আমার কাছে কিন্তু সব হিরোর অ্যাবিলিটি আছে, টু ফ্রিজ ওয়ান ব্রেজ আমার কাছে আছে, আর বেসের কিন্তু গাইজ কিছু নেই। আমার তো মনে হচ্ছে এতগুলো স্পেল আমাকে ইউজ করতে হবে না, কারণ আরসির অ্যাবিলিটি রয়েছে, এতগুলো আর্মি রয়েছে। তো দেখো এখান থেকে আরসির অ্যাবিলিটি গাইজ আমি দিয়ে দিয়েছি, এখান থেকে মহারাজ কাজ করছে। তো আমার কাছে গাইজ রেজ রয়েছে, দাদুর অ্যাবিলিটি। তো দেখো এখান থেকে টু ফ্রিজ আর ওয়ান ব্রেজ গাইজ আমি স্ট্যাক করে দিলাম, আর এতগুলো আর্মির সাথে চলে এসছে থ্রিজটা। গাইজ তিন তিনটে হিরোর অ্যাবিলিটি আমাকে দিতে হলো না। ও মাই গড গাইজ, কত ইজিভাবে থ্রিজটা চলে এসছে। তোমরা যে কোনো বেসের ওপর ট্রাই করো, ভীষণই ইজিভাবে থ্রিজটা চলে আসবে। দেখো এখান থেকে আমাকে তিন তিনটে হিরোর অ্যাবিলিটি দিতে হয়নি, তিন তিনটে হিরোর অ্যাবিলিটি একদম পুরো ফুল আছে, হেলথফুল আছে। তিন তিনটে হিরোর অ্যাবিলিটি দিতে হয়নি, আর সে এখনও কাজ করছে, আর এতগুলো আর্মির সাথে গাইজ অ্যাটাকে চলে এসছে থ্রিজটা। বেসের খেল গাইজ খতম। তো লুটো ভালো পেয়ে গেছি। তো আজকের এই অ্যাটাক স্ট্র্যাটেজিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাও। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো তো আজকে করে সাবস্ক্রাইবটা করে ফেলো। তো গাইজ আজকের মতন অ্যাটাক তো আমার হয়ে গেছে, তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আজকে তাহলে এইটুকুই, বাই।